তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি আজকে বাড়িতেই আছি, এখন যেহেতু গরমকাল। তো আমি দেখতে পেয়েছি কিছুদিন ধরে, আমি নোটিস করছি যে অনেক পাখি যারা জল খাওয়ার জন্য, তৃষ্ণার জন্য তারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এরকম আমি অনেক সিচুয়েশান আমার চোখে দুদিন ধরে পড়ছে। তো তাই জন্য আমি ভাবনা চিন্তায় নিয়েছি যে আমি পাখিদের জল খাওয়ার জন্য আমি একটা কোনো ব্যবস্থা করব। তো আজ আমি সেটাই আমি বানানোর ভাবনা চিন্তা নিয়েছি। তো জানি না কীভাবে কী বানাবো, জানি না কীভাবে কী বানাবো, কত দূর কী বানাতে পারবো জানি না। তো আমি একটা ড্রাম নিয়েছি, এই যে ড্রামটাকে আমি কাটবো, এখন কেটে দেখি কোনো না কোনো একটা জোগাড় আমি করব। তো সেটাই আজকে আমি তোমাদের দেখাবো, চলো দেখা যাক। তো গাইজ, আমি বানিয়ে ফেলেছি একটা জলের একটা ট্যাপ, একটা জলের জল খাওয়ার জন্য একটা প্রস্তুত করে ফেলেছি, দেখতে পাচ্ছ তোমরা। এটা মানে এটাকে আমি ঝুলিয়ে দেবো, আশা করি দেখতে পাচ্ছ তোমরা এটাকে, পাখিদের জল খাওয়ার একটা একটা জিনিস, একটা ঠান্ডা জলের একটা ব্যবস্থা আমি করে ফেলেছি। তো এটাকে আমি এখন ঝোলাতে যাচ্ছি, চলো দেখা যাক। যে আমি বানিয়ে ফেলেছি অলরেডি। তো ভিডিওটা আজকে আমার এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে,
যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবে। চলো টাটা, দেখা হচ্ছে এরকমই নেক্সট কোনো ভিডিওতে। বাই।